নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো মোচার চপ। এটা কলার ফুল, কলা গাছের ফুলটাই বলে মোচা। ভীষণ আয়রন আছে, তবে ও অনেক পুরনো একটা রেসিপি। এটা সবার এখন সব জায়গায় হয় না, কারণ এটা করতে ভীষণ খাটনি হয়, কিন্তু করলে পরে খুব ভালো লাগে, প্রচুর আয়রন পাওয়া যায়, সবাই খেতে পারে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন বাড়িতে, আমি এখন বানাবো। আর আমাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মোচার চপ বানাতে লাগছে মোচা, আবার সেদ্ধ করে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আলু সেদ্ধ করা আছে, বাদাম ভাজা ক্রাশ করে ভাঙা আছে, নারকল কুচি, ধনে পাতা কুচি, কিশমিশ, এটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, চিনি, নুন। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো। ভাজার জন্য কর্নফ্লাওয়ার জল দিয়ে তৈরি করা আছে, আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, আর ভাজার জন্য লাগবে তেল। কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিলাম, পুরটাই বানাবো এবার। অল্প এক চামচ তেল দিলাম, আদা বাটা দিলাম, আদা দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে। এবার আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, তৈরি করতে হবে। আলু সেদ্ধটা ভালো করে মাখিয়ে নেবো, এরপরে নুন দিচ্ছি পরিমাণ মতো, নুন, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিলাম। এগুলো সামান্য চিনি, এবার জিরে ভাজা, লঙ্কা ভাজা গুঁড়ো যেমন ঝালকান তেমনি দেবেন। এটা একটু দুটো শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেই পরিমাণ মতন আমি দিলাম, আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দেবেন। এবারে মোচাটা দিয়ে দিচ্ছি, মোচাটা একদম জল নেই, শুকনো, একদম জল ঝরিয়ে নিয়েছি, জল থাকলে আবার ভীষণ নরম হয়ে যায়, চপ করা যায় না, এই জন্য জলটা একদম চিপে নেবে। এবারে আমি কিশমিশ দিয়ে দিলাম, নারকল কুচি দিয়ে দিলাম, বাদাম ক্রাশটা দিলাম,
ধনে পাতা দিলাম, এবারে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত লাগাতেই হবে, তা নাহলে হবে না। আমার মাখাটা হয়ে গেছে, চপের যে মোচার যে ইনগ্রিডিয়েন্টস গুলো সব দিয়ে দিয়েছি। এবারে আমি গড়ে নেব চপগুলো, এরকম সাইজের করব এইভাবে, লম্বাটে ধরনের করব। এভাবে এভাবে একটা একটা করে সবগুলো আস্তে আস্তে করে নেব। এবারে আমি চপগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবাবো, তারপরে বিস্কুটের গুঁড়োতে ঘুরিয়ে নেব। এভাবে রাখবো, আবার একটা ইয়েতে ডোবাবো কর্নফ্লাওয়ারে। একটা হাত বিস্কুটের গুঁড়োতে দেবেন আর একটা হাত কর্নফ্লাওয়ারে, তাহলে বিস্কুটের গুঁড়োটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি সবগুলো করে নেব, তারপরে ভাজা হবে। এটা করা হয়ে গেছে, আমি এগুলো করে নিয়েছি চপগুলো, সবগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াই, সাদা তেল নিয়েছি, তেলটা গরম হলে আমি ছেড়ে দেবো, সব একটা একটা করে ছেড়ে দেবো। তেলটা হয়ে গেছে, আমি চাটতে দিলাম, চাটতে চাটতে করে ভাজছি। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। ব্রাউন রংটা হবে তখন আমি চপগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব ডিশে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আবার চারটে আমি ছেড়ে দিচ্ছি, এগুলো ওই রকম আগেকার মতন লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে আমি সব চপগুলো ভাজবো। তৈরি হয়ে গেল মোচার মোচার চপ। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।